আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম আগাম জামিন চেয়ে নিক্সন চৌধুরীর আবেদনের শুনানি শুরু অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন 30 নভেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর জানুয়ারিতে মুক্তিযোদ্ধার সংসদ নির্বাচনের ঘোষণা আ ক ম মোজাম্মেল হকের মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে সারা দেশে 2 শতাধিক স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ ১১ দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট এবং করোনা মোকাবেলায় ব্যর্থ মার্কিন সরকার বলেন জো বাইডেন অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়ে প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আগাম জামিন আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় তার আগাম জামিন আবেদনের বিষয়ে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুপুরে শুনানি শুরু হয় গত রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই জামিন আবেদন করেন আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন যাচাই বাছাই শেষে 5 থেকে 7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানুয়ারির কাজটা সম্পূর্ণ করবো ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে বাদ যাবে বেশি সংযোজন হবে কম স্থানীয় সরকার পর্যায়ে সারা দেশে 2 শতাধিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন আর 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে হচ্ছে উপনির্বাচন এছাড়া জেলা পরিষদের কয়েকটি পদেও হচ্ছে ভোটগ্রহণ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও তেমন কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম জনপ্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তৃণমূলের নির্বাচনী মাঠ সকাল থেকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বেশি হলেও কোনো কোনো এলাকায় ছিল একেবারেই কম বেশিরভাগ জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা নওগাঁর মান্দা ও যশোর সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা তবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সহ বেশিরভাগ এলাকা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোট শুধু চেয়ারম্যান পদে সেখানে ভোটার উপস্থিতি কম ছিল সকাল থেকেই মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে এছাড়া পদ শূন্য থাকায় চাঁদপুরের মতলব যশোর সদর সুনামগঞ্জের জামালগঞ্জ মাদারীপুরের শিবচর বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেবল চেয়ারম্যান পদে হয় ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণ পরিবেশে লোকজন খুব উৎসাহের সাথে ভোট দিতে আসছে আমি ভোট দিয়েছি আমাদের এলাকায় কোনো অসুবিধে নেই মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং ফরিদপুর রাজবাড়ী সাতক্ষীরা সহ 6টি জেলা পরিষদের সদস্য পদেও ভোট নেওয়া হয় ইকরামুল হক সায়েম এটিএন বাংলা
সরকারের পদত্যাগ দাবি করার আগে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কখনো কেউ দেখেনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি। নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ সহ ১১ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। তেলবাহী জাহাজ সহ সব ধরনের পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত ১,০০০ লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দেন দরবার করেও ১১ দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘট পালন করছেন তারা। নারায়ণগঞ্জেও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেখান থেকে সব ধরনের পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে বরিশাল লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় সকালে পিকেটিং করে নৌ শ্রমিকরা। ঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাক, তেলবাহী ট্যাঙ্কার ও লরি। তবে লঞ্চ সহ যাত্রীবাহী অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া জানিয়েছেন, সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও ঢাকায় তাদের কোনো কর্মসূচি নেই। ঢাকাতে আমাদের কোনো কর্মসূচি নাই। আমাদের পণ্যবাহী জাহাজগুলো মূলত পাগলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, বিশেষ করে সবচেয়ে বেশি হলো শীতালক্ষা নদীতে মেঘনায় আপনার গোরাশাল পর্যন্ত, এর বাইরে চিটাগাং, ভৈরব, মোংলা, বরিশাল, খুলনা, নওপাড়া, এই নগরবাড়ি, বাগাবাড়ি, এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছিটিয়ে আছে। সারা দেশের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত রাত্রি থেকে ১০০% সফল আন্দোলন কর্মবিরতি পালন করছে। শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। করোনা মহামারীর কারণে এবারে দুর্গা উৎসবে নেই চিরচেনা প্রস্তুতির জাঁকজমক। আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুসারে শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা। আরো জানাচ্ছেন রাসনা দাস। দুর্গাপূজায় থাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু এখনও কাটেনি করোনার উদ্বেগ। এরই মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার ষষ্ঠীতিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে প্রতিমায় রং তুলির আঁচড়ের কাজ। প্রতিমার কাজও দ্রুত এগিয়ে চলেছে, তবে আশা করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রতিমার বাজেট প্রতি বছর বেশি ছিল, এবার একটু কম। আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা সহ কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না এবারের পুজোতে। দিনের আলোতে বিসর্জন হবে প্রতিমার। আমরা আসলে এবার ওই জন্য পূজাটা শোকের আবহে পালন করব, এখন আর উৎসবের আবহে এটা পালিত হবে না। ভক্তদের দর্শনাতে পূজা মন্দিরের প্রবেশ এবং বাহির সম্পূর্ণ দুটি আলাদা পথ নির্ধারণের মধ্যে দিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে এবার পূজায় আনা হয়েছে অনেক পরিবর্তন। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মণ্ডপে সীমিত সংখ্যক দর্শনার্থীর প্রবেশ সহ দূরত্ববিধি মেনে চলার ব্যবস্থা করা হবে। মাস্ক ছাড়া দর্শনার্থীরা মণ্ডপে ঢুকতে পারবে না। অন্যান্য যে পরিমাণে যে উচ্চতা থাকে সব কিছু ঠিক রাখছে, আমরা প্যান্ডেলও ঠিক রাখছি, কিন্তু আসন সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি। আর যারা আছেন এই এর সাথে সম্পর্কিত, তাদের কাছে আমরা অনুরোধ করেছি ভার্চুয়ালি এই পূজা মণ্ডপ সাথে ভক্তের একটা সমন্বয় ঘটিয়ে দেওয়ার জন্য। এবার সারা দেশে ৩০,২১৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে রাজধানীর মণ্ডপ সংখ্যা ২৩১টি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা
স্বর্গ থেকে মর্তে এসে পৃথিবী থেকে সকল অশান্তি অশুচি এবং পাপ দূর করবেন। করোনা মহামারীর কারণে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারেই সাত্বিকভাবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে ফ্লোরিডায়। শেষ মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যেও চলছে দুই প্রার্থীর জোর প্রচারণা। এতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট করছেন এস এম আশরাফ। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে এ পর্যন্ত রেকর্ড 2,80,00,000 আগাম ভোট পড়েছে। ফ্লোরিডায় শুরু হওয়া এই ভোট চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত। কয়েকটি রাজ্যের প্রকাশিত তথ্য অনুসারে আগাম ভোটে ডেমোক্রেটিক পার্টিকে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে থাকতে দেখা গেছে। দুই প্রেসিডেন্ট প্রার্থী এবার প্রস্তুতি নিচ্ছেন শেষ টেলিভিশন বিতর্কের জন্য। বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে হওয়ার কথা এই বিতর্কের, তার আগে চলছে একে অপরকে তীব্র আক্রমণ। জো বাইডেনকে বিদ্রুপ করে ডোনাল্ড ট্রাম্প বলেন তার মতো পুরোপুরি বিজ্ঞানীদের কথা শুনলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম মন্দায় চলে যেত। অন্যদিকে বাইডেনের অভিযোগ, ট্রাম্প মহামারীতে দেশকে রসাতলে নিয়ে গেছেন, পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে আর অনবরত মিথ্যে বলেই চলেছেন তিনি। এমনকি করোনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করছেন। সোমবার নিজ প্রচারকর্মীদের এক সম্মেলনে করোনা ভাইরাস মোকাবেলায় ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকাকে লক্ষ্যবস্তু বানান ট্রাম্প। এই বিশেষজ্ঞের কথা শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রে 8,00,000-এরও বেশি মানুষ মারা যেত বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট। 3 নভেম্বরের নির্বাচনে মার্কিনেরা বেছে নেবেন তাদের পরবর্তী প্রেসিডেন্টকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 9.88 টাকা। আগের বছর ইপিএস ছিল 3.12 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 59.98 টাকা। আগামী 15 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 12 নভেম্বর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয়েছে একজনের। এই জেলায় 5 জন সহ গত 24 ঘন্টায় বিভাগের 10 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 30 জন। এছাড়া নোয়াখালীতে 7 জন ও শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাহাড়ের সমতল ভূমিতে পেঁপে চাষ করে সাড়া ফেলেছেন রাঙামাটির লঙ্গদুর মমিনুল হক নামের এক চাষি। কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করে লাভবান হয়েছেন তিনি। মমিনুল হক জানান, এবারও তার বাগানে পেঁপের বাম্পার ফলন হয়েছে। তার সফলতা দেখে পেঁপে চাষে ঝুঁকেছেন লঙ্গদুর চাষিরা। কৃষি কর্মকর্তারা জানান, এবার রাঙামাটিতে 1,678 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। ন্যায্য মূল্য পেতে কৃষকদের অনলাইনে পেঁপে বিক্রির পরামর্শ দিয়েছেন তারা। যোগাযোগের কারণে আমাদের বাজারের যে মূল্য সেটা আমরা পাচ্ছি না। এই পর্যন্ত করতে করতে এতটুকুই ঠেকছি, প্রায় 3,60,000 টাকার মতন আমার কাছে। তো যদি আল্লাহ পাক উপরে আল্লাহ সহিসালের মতো রাখে তো 5-7 লাখ টাকা বেচা কোনো ব্যাপারই না। কিছু যেহেতু স্থানীয় বাজারে এটার মূল্য কম, কিন্তু সে যদি চিটাং কিংবা অন্য বাজারে বিক্রি করতে পারে, এখান থেকে বসে সে প্রতি কেজি যদি 80 টাকা করে যে বিক্রি করতে পারে, তো সেই হিসেবে কিন্তু এখানে প্রায় 8-10 লাখ টাকার পেপে। এবারে পাটেক্স খেলার খবর। আজ শুরু হচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। রাত 1টায় বার্সেলোনা খেলবে ফেরেন্তভারোসের বিপক্ষে। জি গ্রুপে নু ক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ 24 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবা হাঙ্গেরির ক্লাবটি। ফেভারিট হিসেবে মাঠে নামবে লিওনেল মেসিরা। যদিও সাম্প্রতিক পারফরমেন্স সন্তোষজনক নয় রোনাল্ড কোম্যানের দলের। স্প্যানিশ লা লিগায় শেষ 2 ম্যাচে জিততে পারেনি বার্সা। গ্রুপের অন্য ম্যাচে জুভেন্টাস খেলবে ইউক্রেনের দলের
দল ডায়নামো কেভের বিপক্ষে। এদিকে প্রতিযোগিতার আরেক খেলায় প্যারিস সেন্ট জার্মাইয়ের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরোয়া লিগে টানা পাঁচ ম্যাচ জয় নিয়ে খেলতে নামবে পিএসজি। অন্যদিকে ইংলিশ লিগে শেষ ম্যাচে নিউক্যাসলকে 4-1 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। 2019 সালে ম্যান ইউর কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল পিএসজি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে 7 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের দেয়া 126 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জস বাটলারের 48 বলে অপরাজিত 70 রানের সহজ জয় পায় রাজস্থান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ধীর গতির ব্যাটিংয়ে 5 উইকেটে 125 রান তোলে চেন্নাই। সর্বোচ্চ 35 রান করেন রবীন্দ্র জাদেজা। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে 200তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয় লজ্জানেই মাঠ ছাড়ে তার দল। This time, the winning of the game off the bat was here in match 37. And get some runs on the board. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। নিক্সন চৌধুরীকে 8 সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট। অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন 30 নভেম্বর। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর। জানুয়ারিতে মুক্তিযোদ্ধার সংসদ নির্বাচনের ঘোষণা আকা ম মোজাম্মেল হকের। মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে সারা দেশে 200 স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ। এগারো দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট। এবং করোনা মোকাবেলায় ব্যর্থ মার্কিন সরকার বললেন জো বাইডেন। অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়ে প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।